জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা ফাইরুজের আত্মহত্যা ঘটনার তদন্ত প্রতিবেদন যথাসম্ভব দ্রুতই জমা দেবে কমিটি, জানালেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। তিনি জানান, তদন্তে সবকিছু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখা হবে। শিক্ষার্থী ছিল, তার সেখানে একটি বলয় ছিল, সে নানা ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতো মেয়েটি। সে অত্যন্ত একটা বুদ্ধিমতী একটা মেয়ে ছিল এবং সে ওয়াজ ওয়ান অফ দ্য টপার ইন দ্য ক্লাস। অনেক ধরনের ইকুয়েশন কিন্তু তৈরি হয়ে যায়, সেহেতু এই তদন্তে সময় লাগবে একটুখানি। এখন স্টেক হোল্ডারের ভিউসটা যেন আসে, কোনো ধরনের তথ্য যেন আমরা গাফিলতি না করি। তো তদন্ত কমিটি নিজস্ব গতিতে চলবে, তবে অতি দ্রুততম সময়ে তারা জানে যে তাদেরকে এই তদন্তটা শেষ করতে হবে।